সাধারণত সাদামাছির আক্রমণে এবং মাকড়ের আক্রমণে করলা গাছের পাতা কুঁকড়ে যায়। সাদামাছি এক গাছ থেকে আরেক গাছে ভাইরাস বহন করে নিয়ে যায়, এই কারণে ভাইরাসের আক্রমণে পাতা কুঁকড়ে যায়। এই ক্ষেত্রে প্রথম দিন আমরা মভেন্টো স্প্রে করে দিব এবং 4 দিন পর আমরা পুনরায় মভেন্টো স্প্রে করে দেব। এরপর 5 দিন পর আমরা ডাইমেনশন, ক্যাপসার এবং অ্যান্ট্রাকল একসাথে মিশিয়ে স্প্রে করে দেবো। এটা না পাওয়া গেলে ইমিটাপ, ভার্মিটেক এবং অ্যান্ট্রাকল একসাথে মিশিয়ে স্প্রে করে দেবো। এরপর থেকে আমরা শিডিউল অনুযায়ী স্প্রে করব। সাদামাছির জন্য আমরা মভেন্টো, ইমিটাপ, উলালা, সুলেমন এবং মাকড়ের জন্য ডাইমেনশন, ওবেরন, ভার্মিটেক। সাদামাছির সিরিয়াল অনুযায়ী একটি কীটনাশক এবং মাকড়ের সিরিয়াল অনুযায়ী একটি কীটনাশক, দুটি একসাথে মিশিয়ে আমরা পরপর 7 দিন পরপর স্প্রে করব। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশনে পুরো শিডিউল উল্লেখ করা আছে, আপনারা শিডিউল দেখে স্প্রে করতে পারবেন। স্প্রে করার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, আমরা কখনোই ওভারডোজ ব্যবহার করব না। কীটনাশকের বোতলের গায়ে উল্লেখিত মাত্রায় আমরা স্প্রে করব, কখনোই আমরা ওভারডোজ ইউজ করব না। এই কীটনাশকগুলোর সাথে আমরা প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক যেমন অ্যান্ট্রাকল, ম্যানসার একসাথে মিশিয়ে স্প্রে করতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।